মায়ের আগমন হতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। মহালয়া পড়তে দেবীপক্ষের সূচনা হবে, সেই শুভ লক্ষণে আসতে চলেছে টুডেজ বাংলা এবং নবরাত্রি প্রোডাকশনের তরফ থেকে নতুন চমক মোহময়ী মহামায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মগুরু ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু, টুডেজ বাংলা সিইও অনুপমা দাস। মোহময়ী মহামায়ের বিভিন্ন রূপে দেখা দিয়েছে মা দুর্গা রূপে মডেল পারমিতা ব্যানার্জি, উমার চরিত্রে অনুষ্কা শর্মা, অসুরের চরিত্রে পিনাক কুমার মণ্ডল সহ জয়ন্তী দাস, অজন্তা ব্যানার্জি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিল টুডেজ বাংলা এবং নবরাত্রি প্রোডাকশনের সদস্যরা। মা আসতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা, আর আমরা দেখতে চলেছি টুডেজ বাংলার পক্ষ থেকে এবং নবরাত্রি প্রোডাকশনের পক্ষ থেকে কিছু একটা নতুন চমক মহালয়ার দিন আসতে চলেছে। তারা আজকে লঞ্চ করেছে মোহময়ী মহামায়া। আমরা দেখে নেব, তাদের সাথে কথা বলেও জেনে নেব যে তারা আজকের দিনে কি কি প্রযোজনা করেছেন। আমাদের খুব ভালো লাগছে, প্রত্যেকে প্রথমে আমি শারদা শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। আগামী 6 অক্টোবর আমাদের পবিত্র মহালয়া মাতৃপক্ষের সূচনা হবে, মা দুর্গার আগমনীতে আমাদের এই বাংলা তথা আমাদের এই পৃথিবী অসুর দমন করে, যারা খারাপ প্রবৃত্তির মানুষ তাদেরকে দমন করে কায়বাক্য মনে মানুষের মধ্যে একটা সৎ ভাবনা, সৎ বাক্য, সৎ কর্মের একটা উদয় হবে, এই আশায় আমরা বসে আছি। আমাদের টুডেজ বাংলা এবং নবরাত্রি প্রোডাকশনের মধ্য দিয়ে মোহময়ী মহামায়া আজকে তার ইনোগ্রেট হলো, আমরা প্রমোট করলাম। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের শান্তনু দাস এবং এই প্রোডাকশনের সিইও আমাদের অনুপমা দাস সহ যারা আর্টিস্ট রয়েছেন, যারা নেপথ্যে কাজ করেছেন, তাদের সকলকে আমি আশীর্বাদ করি। এভাবেই আমাদের চলতে হবে, করোনা আমরা একটু পেরিয়ে আসছি এবং তার সাথে করোনা এখনও রয়ে গেছে, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা প্রার্থনা করব মা দুর্গা আমাদেরকে করোনা মুক্তি করে, আমরা যেন অন্তত 2022 সালে যেন খোলা মনে মাস্কবিহীন আমরা যেন মা দুর্গা আরাধনা করতে পারি। তার সাথে সাথে আজকে নবরাত্রি প্রোডাকশনের পক্ষ থেকে এবং টুডেজ বাংলার পক্ষ থেকে এবছরে শারদ সম্মান দেওয়ার একটা ভাবনা চিন্তা চলছে, যারা জেলায় জেলায় আমাদের বিভিন্ন পূজা মণ্ডপ হবে সেই পূজা মণ্ডপগুলোকে বিচার করে আগামী 31 অক্টোবর আমরা তাদেরকে কলকাতা কোনো একটা হলের মধ্যে ডেকে তাদেরকে আমরা সম্বোধিত করব। আমাদের শান্তনুর মাধ্যমে আমাদেরকে সেটা জানিয়েছেন, এটা একটা ভালো দিক, কারণ যারা ভালো কাজ করে ভালো ভাবনা নিয়ে চলে তাদের সাথে থাকা দরকার, তাদেরকে অ্যাওয়ার্ড দিলে আরও একটু ভালো কিছু আমরা আশা করতে পারি ভবিষ্যতে। তাই প্রত্যেকের মধ্যেই মাতৃ আদনার সূচনা হোক, বাবারা পূজিত হোক, ঘরে ঘরে বয়োজ্যেষ্ঠরা সম্মানিত হোক, ধর্মগুরুরা সম্মানিত হোক, হিংসা নয়, বিদ্বেষ নয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নয়, আমরা মানুষ মানবতার মধ্য দিয়েই মনুষ্যত্বের বিকাশ হোক, এই ভাবনাই টুডেজ বাংলা এবং নবরাত্রি প্রোডাকশনের সকলকে আমার আন্তরিক আশীর্বাদ এবং শারদ শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে জয়মঙ্গল হোক। নমস্কার, আমি পারমিতা, আজকে টুডেজ বাংলার আমাদের মহালয়ার প্রমোশনের জন্য এখানে এসেছি এবং আমাদের আজকে ক্যাটলগ লঞ্চ হয়েছে আর আমাদের ভিডিওটা আমরা দেখেছি, ভীষণই ভালো হয়েছে। এবং আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে জীবনে কোনোদিনও দুর্গা হব, তো অ্যাট লাস্ট ইজ ফুলফিলডেড, তো ভীষণ এক্সাইটেড। আর আপনারাও দেখুন টুডেজ বাংলাতে, সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে নজর রাখুন, অনেক ভালো ভালো প্রোগ্রাম দেখতে পাবেন, ভীষণ ভালো লাগছে। এবং দুর্গাপুজো আগাম শারদীয় শুভেচ্ছা, প্রীতিও শুভেচ্ছা সকলকে জানাই, ভীষণ ভালো লাগছে এখানে এসে। শান্তনুদা, বিপ্লব, আমাদের টোটাল টিমকে আমার পক্ষ থেকে কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। মণ্ডল, আমি এই রিসেন্ট আমি যুক্ত হয়েছি এই প্রোডাকশনের সাথে, আর আমি এখন এই প্রোডাকশনেতে অসুরের রোল করছি। খুবই আমার ভালো লাগছে অন স্ক্রিন দেখে নিজেকে, আর সব থেকে মানে আমি ইয়ে করবো যে
এই পাঠটা ইয়ে করার জন্য আমাকে পারমিতা দিয়ে আমাকে ফোন করে ইন্সপায়ার করেছিল। আর সত্যি খুবই আর ভালো লাগছে যে টুডেজ বাংলার সাথে যুক্ত হয়ে। কী বলবো, আমার বাবা তো বিশ্বাস করছিল না, মাও বিশ্বাস করছিল না, তা আমি বললাম যে দেখো এটা, দেখে তারপরে আমায় বলো কেমন লাগবে। আর আপনাদেরকেও বলি, আপনারা টুডেজ বাংলাকে ফলো করুন আর দেখুন আমরা কী কাজ করেছি। খুব ভালো প্রোডাকশন হয়েছে এবং আজকের ভিডিও দেখলাম, খুব সুন্দর হয়েছে, খুব ইউনিক কনসেপ্টে তৈরি হয়েছে। তো অল দ্য বেস্ট, এবং খুব ভালো হয়েছে, তো নিশ্চয়ই ভালোই হবে, সবাইকে ভালো লাগবে। ল্যাকমে একাডেমি সল্টলেকের সাথে আমি যুক্ত আছি প্রায় 3 বছর, এবং এই পার্টিকুলার প্রজেক্টের জন্য আমরা অ্যাসোসিয়েট মেকআপ পার্টনার ছিলাম। তো আমরা চেষ্টা করেছি সমস্ত মেকআপগুলো সুন্দর করে দেখাতে, এবং যারা যারা অভিনয় করেছে তাদেরকে সব থেকে ভালো সাজাতে চেষ্টা করেছি। মানে আমি শান্তনুদার সাথে প্রথম এই কাজটা করছি নবরাত্রি প্রোডাকশনের সাথে, তো আমার ভীষণ ভালো লাগলো। মানে আমাদের বাঙালিদের একটা সেন্টিমেন্ট হচ্ছে গিয়ে দুর্গাপূজা, তো দুর্গাপূজার সময় আমরা প্রত্যেক বছর যেটা করি সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠি মহালয়ার সময়, তো মহালয়ার সময় আমরা প্রোগ্রাম দেখি। তো এইবার একটা নতুন একটা জিনিস যেটা আমি নিজের অভিনয়টাই আমি নিজে দেখতে পারবো, সেই জন্য থ্যাংকস টু শান্তনুদা এবং পুরো টিমকে। আমি এখানে মা দুর্গার মানে নারী শক্তির একটা রূপে আমাকে এখানে দেখা যাবে, তো আমার ভীষণ ভালো লাগলো অভিনয়টা করে। আর খুব ভালো, খুব সুন্দর একটা মানে একটা ফ্যামিলিয়ান অ্যাটমসফিয়ার, তো সবাই খুব নিজের মতন করে আমরা কাজ করেছি, তো ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি যুক্ত আমি এটা যখন থেকে মানে শুরু হয়েছে আমি তখন থেকেই যুক্ত আছি। আর তাছাড়া আমি রাজাদার যে কোনো অনুষ্ঠানে সবসময় থাকি, কারণ আমাদের এটা পাড়ারই প্রোগ্রাম বলতে পারেন, তো আমি সবসময় আছি। আর ভীষণভাবে ভীষণভাবে আনন্দিত যে রাজাদার এই প্রোগ্রামটার মধ্যে আমি একটা পার্ট, তো এই দুর্গার এই অ্যাক্টিংটা যে মানে আমি করতে পেরেছি সেটা আমার একটা ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল যে একটু দুর্গা দুর্গা মানে মহালয়াটা আসলে আমরা টিভি দেখতাম, রেডিওতে শুনতাম, সেই যে একটা মানে আনন্দ সেটা নিজের ওপর দিয়ে হচ্ছে, তো সেটা আমি ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য। আর আপনাদেরও বলবো, আপনারা সবাই এটা দেখবেন, অ্যাপ্রিসিয়েট করবেন, যত অ্যাপ্রিসিয়েট করবেন তত আমাদের বেশি ভালো লাগবে। আর টুডেজ চ্যানেলটাকে, টুডেজ বাংলা চ্যানেলটাকে সবাই মিলে সবাই সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে মানে যতটা পারবেন আপনারা হচ্ছে এটা লাইক দেবেন, তো আমাদের এটা ভালো লাগবে। আমি এখানে মা দুর্গার একটা পার্ট করছি। মা দুর্গার তো অনেকগুলো, আমরা তো ছোটোবেলা থেকে পড়ে এসেছি জেনেছি মা দুর্গার অনেক রকমের চরিত্র আছে, তার মধ্যে আমি একটা রোল করছি মা দুর্গার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উমা হয়েছো? আচ্ছা, কেমন লাগছে? তোমার 10টা হাত দেখা গেছে তো এখানে, তাই? তুমি এমনি দিন 10টা হাত তোমার দেখতে পাও? দেখতে পাও? কি করে দেখতে পাও? সকালবেলা ঘুম থেকে উঠে তুমি 10টা হাত কই? এখন তো তোমার 10টা হাত দেখা যাচ্ছে না। ওটা আমি ঠাকুরের কাছে দাঁড়িয়েছিলাম। ও, তুমি ঠাকুরের কাছে দাঁড়িয়েছিলে, তোমাকে মা দুর্গা সাজানো হয়েছিল। আচ্ছা, কেমন লাগছিল তোমার সেজে নিজেকে এরকম মা দুর্গা দেখে? ভালো লাগছিল। মন্দিরে যেরকম মা দুর্গাকে দেখতে পাও, পুজোর সময় যেরকম মা দুর্গাকে দেখতে পাও, সেরকম ভাবে ভালো লাগছিল নিজেকে দেখে? মনে হচ্ছিল যে আমি মা দুর্গা অসুর বধ করব এবারে, তাই? আচ্ছা, সবাই খুব ভালোভাবে তোমাকে কাজ করিয়েছে? তোমার ওখানে কাজ করতে কোনো অসুবিধা হয়নি? আচ্ছা, পুজোতে কটা জামা কাপড় হয়েছে? মা দুর্গার কাছে কি প্রার্থনা করবে? অনেকগুলো জামা কাপড় হয়েছে। আচ্ছা, প্যান্ডেলে যখন মা দুর্গাকে দেখতে যাবে তখন কি কি প্রার্থনা করবে? মা দুর্গার কাছে কি কি চাই তোমার এবারে পুজোয়? কি চাই তোমার মা দুর্গার কাছে? কি চাও তুমি? কিচ্ছু চাও না? কিচ্ছু না? খেলনা, জামা কাপড়, বিদ্যা, কিচ্ছু চাও না? তোমার সব কেনা হয়ে গেছে, মা দুর্গার কাছে আলাদা করে কিচ্ছু চাওয়ার নেই। তুমি বলো তুমি মা দুর্গা হয়েছো, তাই তো? তাই জন্য তোমার আর আলাদা করে কিছু চাওয়ার নেই, তাই তো? ঠিক আছে, খুব ভালো লাগছে তোমার নিজেকে মা দুর্গা দেখে? ভালো লাগছিল বলো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তোমার নামটা আরেকবার বলো। অনিষ্কা শর্মা। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা দেখে নিলাম যে আজকের সন্ধ্যায় তারা কিভাবে এই পর্যালোচনা সুষ্ঠুভাবে পরিকল্পনা করেছেন। আরও দেখতে যুক্ত থাকুন টুডেজ বাংলার সঙ্গে। ক্যামেরায় বিপ্লবের সাথে আমি ব্রততী।